তো ওয়েলকাম ছাত্রছাত্রীরা সবাইকে তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ ওয়েতে ইতিমধ্যেই তোমরা সবাই কিন্তু বোর্ডের তরফ থেকে যে নতুন নোটিশটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাস যে কমানো হয়েছে সেই নোটিশটি পেয়ে গেছো সেই নোটিসে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে আগেরবারের সিলেবাস কমিয়ে যতটুকু সিলেবাসের ওপর পরীক্ষা হওয়ার কথা ছিল সেই সিলেবাসের ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ আগের বছরের যে নির্ধারণ করা সিলেবাস ছিল সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে এবং নোটিসের নিচে দেখবে তোমরা বেশ কিছু ডেট দেওয়া রয়েছে ওই ডেটগুলির মানে তোমরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ওই ওই ডেটে যে নোটিশগুলি আছে সেই নোটিশগুলি তোমরা ডাউনলোড করে নিলে সেখান থেকেই কিন্তু তোমাদের সিলেবাসের কোন কোন অংশ বাদ গেছে সম্পূর্ণটা বুঝে যাবে তো তোমাদের সেই নোটিশ ডাউনলোড করলেও তোমাদের কিছুটা কিন্তু অসুবিধা থেকে যাবে কারণ সেখানে চ্যাপ্টারের নামগুলি ইংরাজিতে লেখা রয়েছে তো তোমাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ বাংলায় অধ্যায় হিসেবে এবং বিষয় ভিত্তিক তোমাদের কিন্তু আমি বলে দেবো কোন বিষয় থেকে কোন কোন অধ্যায় বাদ গেছে তোমরা প্রয়োজনে একটি খাতা পেন নিয়েও বসতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা কিন্তু তোমাদের ওই টেক্সট বইয়েও তোমরা কিন্তু মার্ক করে নিতে পারো এই অধ্যায় কিন্তু থাকছে না মূলত এই ভিডিওতে আমি বাংলা ইংরেজি আর্টসের সমস্ত সাবজেক্ট এই ভিডিওতে কভার করব যেগুলি তোমাদের সিলেবাসে কি আছে সম্পূর্ণটা এটা বলবো তো অবশ্যই কিন্তু তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একটু স্কিপ করে গেলে অনেক জায়গায় তোমাদের বুঝতে প্রবলেম থাকতে পারে তোমাদের সুবিধার্থে কিন্তু অনেক ক্লিয়ারলি যতটা তোমাদের জন্য বোঝা সম্ভব ততটাই আমি চেষ্টা করেছি সেইভাবেই তোমাদের সিলেবাসটা বলে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো এবং যারা চ্যানেলে নতুন আগামী দিনে তোমাদের সমস্ত বিষয়ের নোটস সাজেশান এবং তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কোন সাবজেক্ট থেকে কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে সমস্ত কিছু পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করেই হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেটস সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো দেখো তো সিলেবাসে আমরা আসব তার আগে বলে দিই প্রত্যেকটা সিলেবাস অর্থাৎ তোমাদের অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের যে যে অধ্যায় বাদ গেছে শুধুমাত্র সেই অধ্যায়ের কিন্তু নাম বলবো আবারও বলছি যেগুলি তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে সেইগুলিরই কিন্তু শুধুমাত্র নাম বলব তো আসা যাক প্রথমে হচ্ছে তোমাদের বাংলা নিয়ে আলোচনা করব দেখো বাংলায় তোমাদের বাদ যাচ্ছে প্রবন্ধ থেকে বাদ যাচ্ছে হাঙর শিকার অর্থাৎ খালে হাঙর শিকার যেটি স্বামী বিবেকানন্দের লেখা এটি বাদ যাচ্ছে কবিতা থেকে বাদ যাচ্ছে দীপান্তরের বন্দিনী যেটি কাজী নজরুল ইসলামের লেখা তারপরে আন্তর্জাতিক গল্প আন্তর্জাতিক গল্প থেকে বাদ যাচ্ছে বিশাল ডানাওয়ালা এক বুড়ো তারপরে ভারতীয় কবিতা ভারতীয় কবিতা থেকে তোমাদের একটি আছে শিক্ষা সার্কাস সেটি বাদ যাচ্ছে তারপরে বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসের মধ্যে থেকে তোমাদের বাদ যাচ্ছে লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা তো কি বললাম বাংলা শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস থেকে কোন পোশনটুকু বাদ যাচ্ছে লৌকিক সাহিত্য ছড়া ধাদা প্রবাদ কথা এটি বাদ যাচ্ছে নাটক থেকে দুটো টপিক বাদ যাচ্ছে মধুসূদন দত্ত আর দীনবন্ধু মিত্র বাকি সব কিছু তোমাদের সিলেবাসে আছে যেগুলি আমি বললাম এই জিনিসগুলি কিন্তু তোমাদের নেক্সট বোর্ড পরীক্ষায় তোমাদের কিন্তু সিলেবাসে নেই তারপরে আসবো আমরা ইংলিশের দিকে ইংলিশের দেখো প্রোস থেকে তোমাদের কি বাদ যাচ্ছে প্রোস থেকে বাদ যাচ্ছে হচ্ছে নোবেল লেকচার যেটি মাদার টেরেজার লেখা তারপরে বাদ যাচ্ছে এক্সট্র্যাক্ট ফ্রম দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন যেটি নন্দলাল বোসের লেখা এই দুটি প্রোস কিন্তু বাদ যাচ্ছে ভার্স বা পোয়েম থেকে তোমাদের বাদ যাচ্ছে ব্রাদারহুড আর সিক্রোস এই দুটি বাদ যাচ্ছে আর র্যাপিড রিডার শেক্সপিয়ারের ওখান থেকে বাদ যাচ্ছে তোমাদের হচ্ছে টুয়েলথ নাইট এই মোট হচ্ছে তোমাদের যেই জিনিসগুলি ইংরেজি থেকে বাদ গেল সেগুলি বলে দিলাম তারপরে চলে আসবো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে পলিটিক্যাল সায়েন্সে বাদ যাচ্ছে নাগরিকতা সেকেন্ড যে চ্যাপ্টারটি বাদ যাচ্ছে সেটি হচ্ছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তিন নম্বর যে চ্যাপ্টারটি বাদ যাচ্ছে সেটি হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এই মোট তিনটি অধ্যায় তোমাদের বাদ যাচ্ছে বাকি অধ্যায়গুলি কিন্তু অ্যাজ ইট ইস তোমাদের থাকবে তারপরে চলে আসবো শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের দিকে এডুকেশানে তোমাদের তিনটি গ্রুপ আছে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এ থেকে তোমাদের বাদ যাচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ যেটা তোমাদের তৃতীয় অধ্যায় সেই চ চ্যাপ্টারটি তোমাদের বাদ যাচ্ছে গ্রুপ বি থেকে তোমাদের দুটি অধ্যায় বাদ যাচ্ছে একটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণমন এবং শিখন এই চ্যাপ্টারটি বাদ যাচ্ছে আর যাচ্ছে তোমাদের বাদ সপ্তম অধ্যায় অর্থাৎ জ্ঞানার্জনের প্রক্রিয়া সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা এই দুটি অধ্যায় কিন্তু গ্রুপ বি থেকে বাদ যাচ্ছে গ্রুপ সি থেকে একটি অধ্যায় বাদ যাচ্ছে যেটি তোমাদের বইয়ে রয়েছে নবম অধ্যায় মধ্যযোগীয় শিক্ষা ব্যবস্থা এই অধ্যায়গুলি তোমাদের শিক্ষাবিজ্ঞান থেকে কিন্তু বাদ যাচ্ছে ইতিহাস থেকে দুটি অধ্যায় মাত্র বাদ যাচ্ছে একটি হচ্ছে সপ্তম অধ্যায় ধর্ম আর একটি হচ্ছে অষ্টম অধ্যায় দিগন্তরের প্রসাদ এই দুটি অধ্যায় ইতিহাস থেকে শুধুমাত্র বাদ যাচ্ছে বাকি প্রথম ছটি অধ্যায় কিন্তু থাকছে তারপরে দর্শনে দর্শনে দেখো তোমাদের মোট পাঁচটি অধ্যায় বাদ যাচ্ছে আর দর্শনেরও তোমাদের দুটি পার্ট একটি হচ্ছে পাশ্চাত্য দর্শন প্রথমেই আছে তারপর হচ্ছে ভারতীয় দর্শন পাশ্চাত্য দর্শন থেকে দুটি অধ্যায় বাদ যাচ্ছে একটি হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্রব্য আর একটি হচ্ছে চতুর্থ অধ্যায় কারণতা এই দুটি অধ্যায় তোমাদের বাদ যাচ্ছে ভারতীয় দর্শন থেকে তোমাদের কিন্তু তিনটি অ অধ্যায় বাদ যাচ্ছে ভারতীয় দর্শনের প্রথম অধ্যায় ভারতীয় দার্শনিকদের দৃষ্টিভঙ্গিতে দর্শনের প্রত্যয় এটি বাদ যাচ্ছে তারপরে যাচ্ছে তার ভারতীয় দর্শনের মধ্যে তৃতীয় অধ্যায় বৌদ্ধ দর্শন এই অধ্যায়টি বাদ যাচ্ছে আর যাচ্ছে পঞ্চম অধ্যায় ভারতীয় দর্শনের মধ্যে অদ্বৈত বেদান্তবাদ এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের দর্শন থেকে বাদ যাচ্ছে তারপরে চলে আসবো ভূগোলে ভূগোলের তোমাদের কিন্তু যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে থেকে শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের দুটো পার্ট কিন্তু কমানো হয়েছে আর কিছু কমানো হয়নি প্রাকৃতিক ভূগোলে যে দুটি পার্ট কমানো হচ্ছে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ আরেকটি বাদ যাচ্ছে সেটি হচ্ছে চতুর্থ অধ্যায় বাড়িমণ্ডল এই দুটি অধ্যায় ভূগোল থেকে বাদ যাচ্ছে তারপরে চলে আসবো আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানটা একটু ভালোভাবে বুঝে নাও এটি একটু কমপ্লিকেটেড আছে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেটি বাদ যাচ্ছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় থার্ড পার্ট থার্ড পার্ট অর্থাৎ চ্যাপ্টারের নাম হচ্ছে কনসেপ্ট অফ সার্কিট ইন্টিগ্রেশন যার মধ্যে এস এস আই এম এস এলএসআই ভিএলএসআই ইউএলএসআই কিন্তু পড়ছে তারপরে তোমাদের বাদ যাচ্ছে কমিউনিকেশন বাস কমিউনিকেশন বাসের প্রথম অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায় যেটি প্রথম অধ্যায়ের মধ্যেই সেটি হচ্ছে লাস্ট পার্ট অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে দুটি জিনিস বাদ যাচ্ছে একটি হচ্ছে থার্ড পার্ট আর একটি হচ্ছে লাস্ট পার্ট কমিউনিকেশান বাস তারপরে বাদ যাচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি পার্ট যার নাম হচ্ছে ভ্যারিয়াস বাইনারি কোডিং স্কিমস যার মধ্যে বিসিডি ই আইসি এ সি এ এস আইআই আই এই অধ্যায়টি বাদ যাচ্ছে আরেকটি অধ্যায় বাদ যাচ্ছে সেটি হচ্ছে প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক চ্যাপ্টারের প্রোগ্রামিং ফান্ডামেন্টাল পার্টের কন্ট্রোল স্টেটমেন্ট পার্টটি তোমাদের কিন্তু বাদ যাচ্ছে আবারও বলছি প্রোগ্রামিং ইউজিং ভিজুয়াল বেসিক চ্যাপ্টারের প্রোগ্রামিং ফান্ডামেন্টাল পার্টের কন্ট্রোল স্টেটমেন্ট শুধু এই পার্টটি কিন্তু বাদ যাচ্ছে তো কম্পিউটার অ্যাপ্লিকেশানটা তোমরা ভালোভাবে কিন্তু একটু নোট ডাউন করে নিও এবং বইও তোমরা দাগিয়ে নিও তারপরে আসছি তোমাদের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এ এখান থেকে কি বাদ যাচ্ছে এখান থেকে তোমাদের ইভিএসে মোট চারটি অধ্যায় রয়েছে তার মধ্যে দ্বিতীয় অধ্যায় পরিবেশ উন্নয়ন এই অধ্যায়টি শুধুমাত্র তোমাদের কিন্তু বাদ যাচ্ছে তারপরে আসি আমরা সংস্কৃতের দিকে সংস্কৃতটাও ভালোভাবে বুঝে নাও গদ্য গদ্য থেকে তোমাদের বাদ যাচ্ছে হচ্ছে দশকুমার ও চরিতম এইটি তোমাদের বাদ যাচ্ছে গদ্য থেকে ভার্স থেকে অর্থাৎ কবিতা বা পদ্যাংশ থেকে বাদ যাচ্ছে দশাবতার স্ত্রোত্তম এটি বাদ যাচ্ছে তারপরে আরেকটি বাদ যাচ্ছে সেটি হচ্ছে বৈদিক সংস্কৃত ও সাহিত্যের ইতিহাসের চার বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা এই পর্ষানটা তোমাদের বাদ যাচ্ছে তো সংস্কৃত থেকে যে তিনটি পর্ষণ বাদ যাচ্ছে সেটাও তোমাদের বলে দিলাম তো দেখো ছাত্রছাত্রীরা তোমাদের মোট বাংলা ইংরাজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান ইতিহাস ভূগোল দর্শন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইভিএস এবং সংস্কৃতের তোমাদের যে যে সিলেবাসে তোমাদের যে পর্শানগুলি বাদ গেল সেগুলি তোমাদের কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু বুঝিয়েও দিলাম ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের ইলেভেনের প্রতিটা সাবজেক্টের কোন বিষয় থেকে কীরকম নম্বর আসবে বা যে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চেন প্যাটার্ন কত নম্বরের শর্ট কোশ্চেন কত নম্বরের বড় কোশ্চেন কোন অধ্যায় থেকে কীভাবে কীরকম আসবে তার একটি ভিডিও আমি কিন্তু এই বছরের শুরুতে বানিয়েছিলাম সেখানে সব সাবজেক্ট কিন্তু কভার নেই তাও সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তাছাড়া আমি চেষ্টা করছি দু তিন দিনের মধ্যে তোমাদের এই যে যে বিষয়গুলি আমি সিলেবাস বললাম এই সিলেবাসের ওপরে তোমাদের যে নতুন মার্কস ডিস্ট্রিবিউশন সেই মার্কস ডিস্ট্রিবিউশনের ওপরেও কিন্তু খুব দ্রুত আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করব। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং তোমাদের সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস সাজেশান এবং এই মার্কস ডিস্ট্রিবিউশনের ভিডিও পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করেই দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য